হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে দুটো গুরুত্বপূর্ণ বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। এক, তোমরা যারা স্কুলে ট্যাবের টাকা পাবে, তোমাদের ট্যাবের টাকা অ্যাকচুয়ালি কবে দেওয়া হবে, এবং তোমাদের কাছে যদি ট্যাব থাকে তাহলে ট্যাব না কিনলে কি তোমাদের টাকা ফেরত নিয়ে নেওয়া হবে, সেই সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। এছাড়া কলেজের স্টুডেন্টরা যদি এক কলেজে ভর্তি হয়ে অন্য কলেজে ট্রান্সফার নেয়, সেক্ষেত্রে প্রথম কলেজে ভর্তির টাকাটা ফেরত দেওয়ার ব্যাপারে ইউজিসির কী গাইডলাইন রয়েছে, সেই সমস্ত কিছু নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। সেই কারণে তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে তোমাদের কিন্তু আমি এখানে ট্যাবের কথা বলবো, তারপরে কলেজের ভর্তির ব্যাপারটার টাকার কথা বলবো। সবার প্রথমে ট্যাবের টাকার কথা বলি, যে ট্যাবের কিন্তু প্রত্যেকটা ক্লাসের স্টুডেন্টদের জন্য রাজ্য সরকার টাকা দেওয়ার কথা বলেনি। শুধুমাত্র ও কি হচ্ছে, যারা এবছর উচ্চ মাধ্যমিক দেবে, মানে 2021 উচ্চ মাধ্যমিক দেবে, তাদের প্রত্যেককে ট্যাব দেওয়ার কথা বলেছিল। তো ট্যাব যেহেতু এত পরিমাণে জোগাড় করতে পারেনি, সেই কারণে প্রত্যেকের অ্যাকাউন্টে 10,000 টাকা করে দেবে রাজ্য সরকার, দিয়ে দেবে 3 সপ্তাহের মধ্যে, সেটা বলে দিয়েছিল। তো এখন অনেকেই বলছো, অনেকেরই টাকা ঢোকেনি, সেই কারণে অনেকেই বলছো ট্যাবের টাকা হয়তো রাজ্য সরকারের প্রত্যেকটা স্টুডেন্টকে, মানে 12-এ দেওয়া হবে না। কিন্তু আমি বলে রাখি, যারা রীতিমতো ডিটেলস দিয়ে দিয়েছো, ব্যাঙ্ক ডিটেলস দিয়ে দিয়েছো, তোমাদের এর সাবমিট করে দিয়েছো, তাদের কিন্তু প্রত্যেকের টাকা দেওয়া হবে, এবং রীতিমতো সেই প্রক্রিয়া কিন্তু চালুও হয়ে গেছে। কিছু কিছু স্টুডেন্ট কিন্তু টাকা পেয়েও গেছে তাদের অ্যাকাউন্টে। এবার তোমরা কিভাবে বুঝবে তোমাদের অ্যাকাউন্টে টাকা এসেছে কি না? তোমাদের কি হচ্ছে, তোমাদের ব্যাংকের সাথে যে রেজিস্ট্রেড ফোন নাম্বার ছিল, ব্যাংকে যখন ব্যাংকের অ্যাকাউন্ট করেছিলে যে ফোন নাম্বার দেওয়া ছিল, সেই ফোন নাম্বারে কিন্তু একটা মেসেজ আসবে যে তোমাদের স্কুল বা যেখান থেকে কোনো ট্রানজ্যাকশান হলেও সে যে মেসেজটা আসে, এই সেরকমই কিন্তু একটা মেসেজ আসবে যখন তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 10,000 টাকা দেওয়া হবে, সেইভাবে তোমরা বুঝতে পারো। অথবা তোমাদের ব্যাংকে যে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, সেই ইমেল অ্যাড্রেসেও তোমাদের মেসেজ আসবে। এছাড়া যাদের ব্যাংকের ফোন নাম্বার মনে নেই বা ইমেল অ্যাড্রেস মনে নেই, সেক্ষেত্রে তারা কী হচ্ছে, ব্যাংকের যে বইটা সেটাকে কিন্তু আপ টু ডেট করতে পারো, তাহলে বুঝতে পারবে তোমাদের টাকা ঢুকেছে কি না। এবং সবথেকে বেস্ট যেটা উপায় সেটা হচ্ছে, তোমাদের ব্যাংকের সাথে ফোন নাম্বার যদি থাকে, এ ফোন নাম্বার তো অবশ্যই সাবমিট করা আছে, সেই ফোন নাম্বার সিমটা রীতিমতো খোলা রাখতে, এবং যাতে তোমাদের ব্যাংকে টাকা ঢুকলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও বা মেসেজ পেয়ে যাও। তো এখানে তোমাদের টাকা কিন্তু বিতরণ শুরু হয়ে গেছে। সেক্ষেত্রে কাউর যদি এখনও না ঢুকে থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের টাকাও ঢুকে যাবে খুব তাড়াতাড়ি, এবং তোমাদের টাকা ঢুকবে এই 15 তারিখ থেকে 17 তারিখের মধ্যে। প্রায় প্রত্যেকের টাকাই কিন্তু তোমরা অ্যাকাউন্টে পেয়ে যাবে প্রত্যেকে। এখন অনেকের ঢুকে গেছে, অনেকের এখনও ঢুকেনি, মানে জাস্ট টাকা ঢোকা শুরু হয়ে গেছে। এবার কথা হচ্ছে, ট্যাবের টাকা তো আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেল, টাকা ঢুকে গেলে কি আমাদের সেই টাকা দিয়ে ফোন কিনতেই হবে? 10,000 টাকারই ফোন কিনতে হবে অথবা ফোন কিনতেই হবে? এবং বিল, মানে একটা ফোনের কেনার বিল এবং ফোনের ছবি তুলে স্কুলে গিয়ে জমা দিতে হবে, এই বিষয়টা কি খুবই জরুরি? আমাদের ফোন কিনতেই হবে, আমাদের তো ফোন রয়েছে? অনেকেই কিন্তু এই ধরনের কোশ্চেন করছো। তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, এই আগেও যেটা বলেছি, এরকম কোনো ব্যাপার নেই, তোমাদের যদি আগে কোনো ট্যাব থেকে থাকে বা ফোন থেকে থাকে, তোমরা যদি চাও যে এই ফোন আমরা কিনবো না, সেক্ষেত্রে তোমরা নাও কিন্তু কিনতে পারো। জাস্ট তোমাদের কি হচ্ছে, একটা বিল জমা দিতে বলেছে, সেক্ষেত্রে বিল কিভাবে তৈরি করতে হয় তোমরা জানো। অনেকে আগে ড্রেসের টাকা যখন দিয়েছিল বা বলেছিলো ড্রেস কিনে জমা দিতে, এরকম অনেক কিছু করেছে, তখন কিন্তু সবাই ড্রেস কেনেনি, যাদের ড্রেস অলরেডি ছিল তারা কিন্তু ড্রেস কেনেনি, কী করেছে, জাস্ট একটা গিয়ে একটা বিল তৈরি করে এনেছে। সেরকমভাবে কিন্তু তোমরা তোমাদের কাছাকাছি যে, মানে কী বলবো, ফোনের দোকানগুলো আছে যেখানে ফোন বিক্রি হয়, ঠিক আছে, যে শোরুমগুলো আছে বা বিভিন্ন জায়গার থেকে, তোমরা কিন্তু এরকম বিল তৈরি করে আনতেই পারো, এবং তোমাদের বাড়িতে যদি কোনো ফোন থাকে সেই ফোনটা ছবি তুলে দিতে পারো। এবার অনেকে এই কথাটায় অনেকেই বলতে পারো যে আমাদের যদি পরবর্তীকালে আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয়, আমি বলে রাখি, উইদাউট কোনো রিজন তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তোমার পারমিশন ছাড়া টাকা কেউ কাটতে পারে না, কারণ ওটা তোমার অ্যাকাউন্টে ঢোকাতে আমি পারবো তো তোমার পারমিশন ছাড়া, নিজের ইচ্ছায়, কিন্তু তোমার অ্যাকাউন্ট থেকে বের করতে গেলে তোমার পারমিশন ছাড়া আমি বের করতে পারি না। সেক্ষেত্রে অনেকে যে ভাবনাটা রয়েছে যে আমাদের 10,000 টাকা নিয়ে নেওয়া হচ্ছে,
ট্যাব যদি না কিনি, ফোন যদি না কিনি, তাহলে ওই টাকাটা আবার রিটার্ন করে নেওয়া হবে। এটা কিন্তু কোনো মতে কাউরই পারমিশন নেই, এরকমভাবে তোমার তোমার টাকা ব্যাংকের অ্যাকাউন্টের টাকা উইদাউট পারমিশন কেটে নিতে, শুধুমাত্র এটা বিভিন্ন ফ্রডের মাধ্যমেই দেখা যেতে পারে। তোমাদের কাছে রীতিমতো যাদের ফোন রয়েছে, এ তারা তো ফোন কিনেই ফেলেছো আগে, পয়সা দিয়ে খরচা হয়েছে, এবং অনেকে ভাবছে আমার কাছে তো ফোন রয়েছে, আমি ইদানিং কিনেছি, আমি কেন আবার ফোন কিনতে যাবো। সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো ব্যাপার নেই, তোমাদের যে বিলটা রয়েছে একটা নতুন বিল করে নাও, বিল করে তোমাদের ওই ফোনটারই ছবি তোলো, ছবি তুলে পাঠিয়ে দাও, কোনো অসুবিধা তোমাদের হবে না। এটা জাস্ট একটা ফর্ম্যালিটিস, এই ফর্ম্যালিটিসকে কীভাবে তোমরা পূরণ করবে সেটা তোমরাই ভালো করে জানো। একটা হচ্ছে এরকম রাস্তা আছে, আর একটা বেকার রাস্তাও কিন্তু আছে। তো আমি তোমাদের খারাপ জিনিসটা বলছি না, কিন্তু তোমাদের কাছে যদি ফোন থেকে থাকে, আরেকটা ফোন দিয়ে কী করবে বেকার টাকা নষ্ট করে? সেই জায়গায় অন্য পরে যারা টুয়েলভে পড়ছো, হয়তো তাদের ফিনান্সিয়াল কন্ডিশন ঠিক না, একটা ফোন রয়েছে, পরবর্তীকালে যখন কলেজে ভর্তি হচ্ছে সেই অ্যাডমিশনের ক্ষেত্রে এই টাকাটা ব্যবহার করতে পারো, বা অন্য কোনো তোমাদের এডুকেশন পারপাসে এই টাকাটা ব্যবহার করতে পারো। সেই কারণেই তোমাদেরকে বলা যে তোমাদের অযথা আরেকটা ফোন কিনে টাকা নষ্ট করে লাভ নেই। এই তোমাদের যেভাবে বললাম সেভাবে তোমরা করতে পারো। আই হোপ তোমরা অনেক স্মার্ট, তোমরা বুঝে গেছো যে আমি কী বলার চেষ্টা করলাম। এর পরবর্তী বিষয়টি হলো কলেজের ক্ষেত্রে, অনেক কলেজ থেকে অনেক স্টুডেন্টের দাবি যে তাদের ভর্তির টাকা ফেরত দেওয়া হচ্ছে না। এখানে আমি কাদের কথা বলছি, ধরো কোনো স্টুডেন্ট একটা কলেজে ভর্তি হলো, সেই কলেজে তার ভালো লাগছে না, সে মনে করছে না এই কলেজে আমি ভর্তি হব না, যে কোনো কারণেই হোক না কেন, অন্য কলেজে সে আবার ভর্তি হলো। তো এক্ষেত্রে এ প্রথম যে কলেজে ভর্তি হয়েছিল সেই কলেজের টাকাটা দেওয়ার কিন্তু একটা রুলস রয়েছে UGC-র গাইডলাইন অনুযায়ী। এরকমই কিন্তু বিভিন্ন কলেজের দাবি উঠছে যে কলেজের ভর্তির টাকা ফেরত দেওয়া হচ্ছে না। যেমন আমি যদি বলি ব্যারাকপুরের সুরেন্দ্রনাথ, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ, সেক্ষেত্রেও কিন্তু এরকম একটা দাবি উঠেছে যে স্টুডেন্টদের টাকা দিয়ে দেওয়া হচ্ছে না ফেরত, ভর্তির টাকা, যারা রীতিমতো আগে ভর্তি হয়ে অন্য কলেজে শিফট হয়েছে তাদের টাকা দেওয়া হচ্ছে না। তো সেক্ষেত্রে আমি বলে রাখি, কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে, তোমরা শুধুমাত্র যে কোনো সময় অ্যাপ্লিকেশন দিলে হবে না, যে রুলস আছে সেই রুলসের অ্যাকর্ডিং এই ডিসেম্বরের 31 তারিখের আগে যদি তোমরা চিঠি দিয়ে থাকো বা লেটার লিখে থাকো যে আমি অন্য কলেজে ভর্তি হয়েছি, আমার যে টাকাটা আছে সেই টাকাটা রিফান্ড করে দেওয়া হোক, তাহলেই কিন্তু তোমার টাকাটা দেওয়া হবে। আদারওয়াইজ কিন্তু এর পরে যদি তোমরা সাবমিট করো বা এখন যদি তোমরা সাবমিট করো, সেক্ষেত্রে কিন্তু কোনো রুলস নেই, টাকাটা দিয়েই দেওয়া হবে। হয়তো বা দিতেই পারে, মানে চাইলে হয়তো দিতেই পারে, কিন্তু এই UGC-র রুলস এবং রেগুলেশন অনুযায়ী যদি বলি, রুলস রেগুলেশন অনুযায়ী কিন্তু 31 ডিসেম্বরের আগেই তোমাদের সেই চিঠিটা বা লেটারটা কলেজে জমা দিতে হবে, তবেই তোমাদের টাকা দেওয়া হবে। এছাড়া ট্যাবে টাকা ঢোকার ব্যাপারেও তোমাদের ইনফরমেশান দিয়ে দিলাম, তোমাদের কাদের কাদের টাকা ঢুকে গেছে এবং কারা অন্য কলেজে শিফট হয়ে প্রথম কলেজে ভর্তির টাকাটা, অ্যাডমিশনের টাকা পেয়ে গেছো, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে আমাকে তোমাদের মন্তব্য প্রদান করতে পারো। যদি অন্য কোনো বিষয়ে তোমাদের জিজ্ঞাসাবাদ করার থাকে, তাহলে তোমরা অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে জিজ্ঞাসা করতে পারো। তোমাদের এর ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।